বড় আফসোসের সঙ্গে বলতে হয় আমিও কিন্তু বাঙালি, তারপরেও বলছি বাঙালি আবার ধরা খাইছে, বাঙালি আবার বিশাল বড় একটা ট্র্যাপের মধ্যে দিয়ে গেল, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তারা। আসলে বাঙালি বোকা নাকি বাঙালি লোভী নাকি বাঙালি অতি চালাক, আমার কাছে আসলে তিনটার মধ্যে খটকা লেগে গেল। আসলে আমি কোনটা দিয়ে বিশেষায়িত করব আমাদেরকে? বোকা বললে ভুল হবে, কারণ আমরা বাঙালিরা আসলে বোকা না, আমরা আসলে ধূর্ত, আমরা অনেক বেশি চালাক। অতিরিক্ত চালাক আসলে ভালো না, আবার অতিরিক্ত বোকাও ভালো না, যারা মাঝামাঝি পর্যায়ে রয়েছে তারাই আসলে ভালো। MTFE এটা আসলে কি জিনিস, খায় না মাথায় দেয়, আমি আসলে এটা কখনো নামই শুনিনি, কিন্তু যখন মিডিয়াতে এগুলো প্রচার হচ্ছে তখন শুনতে পেলাম যে এরকম একটা ক্যাসিনো পর্যায়ের জিনিস, যেগুলো আসলে মানুষের শত শত কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। এই ক্যাসিনো পর্যায়ের এই জিনিসগুলো সম্পর্কে আমি আরও কয়েকবার আমার ভিডিওতে নিষেধ করেছি অনেককেই, কিন্তু আসলে এই একটা দুইটা ভিডিও করে আসলে মানুষকে আসলে ঠেকানো সম্ভব না, কারণ এগুলো আসলে ছত্রাকের মতো, ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। দেখুন, ইসলাম ধর্মে ক্যাসিনো বা জুয়া খেলা এটা কিন্তু সম্পূর্ণ হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে এটাকে একদম সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন, কিন্তু তারপরেও আমরা মুসলমান হয়ে আমরা এত বেশি লোভী, এই যে এখন কিন্তু লোভের কথা বলছি, আমরা এত বেশি লোভী, আমরা চাই সকালে টাকা ইনভেস্ট করব, রাত্রেবেলা ধনী হয়ে যাব। আর এই লোভের কারণেই কিন্তু আমরা এ ধরনের ট্র্যাপে পড়ে যাচ্ছি বা এ ধরনের ফাঁদে পড়ে যাচ্ছি। এই ক্যাসিনো শুধু শুধু ইসলামে হারাম করা হয়নি, এটার ফল যে খারাপ এটা প্রমাণিত, আর এজন্যই ইসলামে এটাকে হারাম করা হয়েছে। কিন্তু আমরা এগুলোর ধারধারী না, আমরা চাই তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে, আমরা চাই ঘরে বসে কোনো ধরনের কাজকাম না করেই কোটিপতি হয়ে যেতে। যারা ক্যাসিনো নিয়ে খেলা করেন, ক্যাসিনো নিয়ে এই অনেক টাকা ইনকাম করে ফেলতে চান, তাদের উদ্দেশ্যে আসলে আমি কিছু বলতে চাচ্ছি। দেখুন, আমাদের ঘরে যখন ইঁদুরে ফাঁদ পাতা হয়, তখন ইনকেস যদি ইঁদুর সেই ফাঁদের ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু 100%-এর মধ্যে 99% চান্স থাকে সে সেই ট্র্যাপের মধ্যে আটকে যাবে, আর 1% তার ভাগ্য যদি ভালো থাকে তাহলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় ক্যাসিনো অ্যাপগুলো সেম জিনিস, সেটা হচ্ছে ইঁদুরে ফাঁদের মতো। আমরা ভাবছি যে আমি এখানে ইনভেস্ট করব, করে সেখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করব, আসলে ব্যাপারটা এমন নয়, এত ইজি নয়, এটা একদম একটা ইঁদুরে ফাঁদের মতো। আপনি এখানে ঢুকবেন তো আপনি মরবেন, আপনি এখানে ঢুকবেন তো আপনি ফাঁদে পড়বেন, এটা নিশ্চিত। তো এখন কথা হলো যে আসলে আমি কেন এটাতে গেলাম আর এটাতে কেন যাব না। দেখুন, অনলাইনে টাকা ইনকাম করা এত ইজি না, আবার অফলাইনে টাকা ইনকাম করাও এত ইজি না। অফলাইনে টাকা ইনকাম করতে হলে আমাদেরকে যেমন মেধা শ্রম দুটাই ব্যয় করতে হয়, অফলাইনে বা অনলাইনে টাকা ইনকাম করতে গেলেও আমাদেরকে মেধা এবং শ্রম দুটোই দিতে হয়। আর ধনী হওয়ার ব্যাপারটা, এটা তো এত রাতারাতি হওয়া যায় না, ধনী হওয়ার ব্যাপারটা ধীরে ধীরে হয়, তিলে তিলে হয়। আপনার বয়স যদি এখন 18 বছর হয়, আপনি 20 বছরে ধনী হয়ে যেতে পারবেন না, আবার আপনি 30 বছর বয়সেও ধনী হতে পারবেন না। যদি আপনার লাক ফেভার করে, হয়তোবা আপনি 40 বছর বয়সে 50 বছর বয়সে গিয়ে আপনি টাকা পয়সার মুখ দেখবেন, যদি তারপরেও যদি আপনি সেখানে বিচক্ষণতার সাথে মেধা খাটিয়ে প্রপারলি যদি টাইম ইউটিলাইজ করতে পারেন, আপনার ইনভেস্টমেন্টকে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারেন, তবেই হয়তো বা ধনী হতে পারবেন। তারপরেও আরেকটা ব্যাপার রয়েছে, তকদির বলে একটা কথা, রিজিক বলে একটা কথা, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আপনার জন্য তকদিরে ভালো কিছু লেখা থাকে, প্রচুর সম্পত্তি পাওয়ার কিছু উল্লেখ থাকে, তাহলে হয়তো আপনি খুব ইজিলি সেটা গেইন করতে পারবেন।
কিছু কিছু লোক তো আছে যারা এক্সেপশনাল, তাদের স্কিল লেভেল আমাদের প্রচলিত 10-15 জন ফ্রেন্ড সার্কেলের চেয়ে ভিন্ন রকম, অনেক ভালো। আবার কিছু কিছু লোক আছে তাদের ভাগ্যটাই আসলে অনেক ভালো, তারা অল্পতে অনেক কিছু করতে পারে, দেখা যায় যে 30-40 বছর বয়সে তারা অবসর নিয়ে নেয়। তো সেগুলো তকদিরের ব্যাপার, স্কিলের ব্যাপার, তারপরে সাপোর্টিংয়ের ব্যাপার, সব কিছু মিলে। কিন্তু আপনি আমি কি করতে চাচ্ছি, আপনি আমি সকালবেলা কোটি টাকা ইনভেস্ট করে বিকালবেলা তার ডাবল পেতে চাচ্ছি, এত ইজি তো না। আরেকটা কথা বলি, যেমন যারা এই ক্যাসিনো অ্যাপগুলো দিয়ে আপনাকে বা ডেস্টিনি টাইপের বা MLM বিজনেস দিয়ে আপনার কাছে আসছে আপনার টাকা ডাবল করে দেওয়ার জন্য, তারা কেন ব্যাংকে যায় না বলেন তো? ব্যাংকে তো কোটি কোটি টাকা আছে, ব্যাংকে গিয়ে বলুক ভাই আমার কাছে এই যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি আমাদের কাছে ইনভেস্ট করেন, আমরা আপনাকে সকালে ইনভেস্ট করবেন, বিকালে আপনাকে ডাবল টাকা দিয়ে দেব, তাহলে তো হয়ে গেল। তাহলে আপনার কাছে কেন আসলো? আসলে কথা হচ্ছে কি, তারা আপনার কাছে এসেছে আপনাকে মুরগি বানানোর জন্য, এটাই হচ্ছে বাস্তব কথা। আরে MLM সিস্টেমটা যারা আপনাকে মগজ ধোলাই করছে, তারা কিন্তু আপনাকে দেখাচ্ছে যে অনেক অনেক লাভ। আসলে একটা সময় যে দেখবেন MLM বিজনেস এমন একটা পর্যায়ে এসেছে এখন আর বিক্রি করার মতো লোক খুঁজে পাচ্ছেন না। একটা স্টোরি বলি, একটা গ্রামে এই যে এই MLM বিজনেসটা প্রচলন ছিল, তো তারা কি করতো, কসমেটিক বিক্রি করতো, কসমেটিকের একটা প্যাকেজ। তো একটা ছেলে অতি উৎসাহিত হয়ে সে কসমেটিকের প্যাকেজ কিনল, আর ভাবলো আমি এই কসমেটিকের প্যাকেজ আমি কিনলাম, তারপরে আমি আরও অনেক লোকের কাছে বিক্রি করব, তারা আবার অনেক লোকের কাছে বিক্রি করবে, তারা আবার অনেক লোকের কাছে বিক্রি করবে, এভাবে লোক জয়েন করাতে থাকবে, তাহলে আমি ধনী হয়ে যাব। প্যাকেজটা কেনার পর সে গ্রামের প্রত্যেকটা বাড়িতে গেল যে আমার কাছে এই সুন্দর একটা প্যাকেজ আছে, আপনারা নিতে পারেন খুব কাজের। তো ওই বাড়ির লোক তাদের কাছেও প্যাকেজ আছে সেটা বলল যে দেখো আমিও তো একটা প্যাকেজ কিনেছি এবং আমিও এটা কেনার দায়িত্ব নিয়েছি, বিক্রি করার দায়িত্ব নিয়েছি। তো সে বুঝতে পারলো যে এখানে কাজ হবে না, আরেক বাড়িতে গেল, সেখানেও গিয়ে একই ঘটনা, আরেক বাড়িতে গেল সেখানে গিয়েও একই ঘটনা। অর্থাৎ পুরো গ্রামেই এই MLM বিজনেসটা ছড়িয়ে পড়েছে, এখন প্রোডাক্ট বিক্রি করার মতো আর লোক পাচ্ছে না, কারণ এখন সবাই সেলার। যখন সবাই সেলার হবে তখন আসলে কিনবেটা কে? MLM বিজনেস আসলে এটা কোনো প্রপার সলিউশন নয়, এটা দ্বারা আসলে বড় লোক হওয়া যায় না, বরং এটা দ্বারা নিশ্চয়ই হয়। দেখুন 2010 সালে ডেস্টিনি আমাদেরকে নিঃস্ব করে নিয়ে গিয়েছে, 2010 থেকে আজকে 2023 সাল পর্যন্ত। যদিও ডেস্টিনির আগেও আরও MLM সিস্টেম ছিল বাংলাদেশে, না সারা বিশ্বেই আছে, এটা থাকবেই, কারণ যারা বোকা যারা অতি লোভী তারা এখান থেকে তাদের সর্বস্ব হারাবে, এটা চলমান থাকবে। এখন কথা হচ্ছে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত আজ পর্যন্ত যত MLM সিস্টেম আপনি দেখেছেন, কেউ কি আপনাকে সত্যিকার অর্থে লাভবান করতে পেরেছে, আর কেউ কি এখনও পর্যন্ত সেভাবে টিকে রয়েছে, আর কেউ কি এভাবে আপনাকে ট্র্যাপে না ফালিয়ে আপনাকে স্বাচ্ছন্দ্যের সাথে ইনকাম করতে দিচ্ছে? আসলে না, এটা আপনাকে আমাকে ফাঁদে ফেলছেই। তো আমার কথা হচ্ছে যে যারা আপনাকে কোনো ধরনের কাজ না করে, কোনো কায়িক পরিশ্রম অথবা মেধা না খাটিয়ে রাতারাতি বড়লোক হওয়ার সিস্টেম দেখাতে চাচ্ছে, মনে করবেন তার মধ্যে ভেজাল আছে। আবার আমরা দেখব যে আমাদের আশেপাশে অনেকেই আছে এই MLM বিজনেস করছে চাউল ডাল তেল সাবান এগুলো দিয়ে, এটাও কিন্তু একটা ট্র্যাপ। আপনি মনে করবেন আমি চাউল কিনছি, আমি ডাল কিনছি, আমি লবণ তেল সাবান এগুলো কিনে নিয়ে যাচ্ছি, এটা তো কোনো সমস্যা নেই। আসলে এটাতেও সমস্যা আছে, আপনি দেখবেন চালের দাম কিন্তু তারা বাজারে প্রচলিত চালের দাম তারা ধরছে না, তারা তার চেয়ে বেশি ধরছে। তারপরে এমনও দেখা যায় যে নাম মাত্র তারা বলছে যে আমরা এগুলো বিক্রি করি, কিন্তু যখন আপনি জয়েন করতে যাবেন তখন বলবে যে আপনার এই জয়েনিং প্যাকেজ আলাদা, এটা আলাদা, মানে নানা ধরনের কাহিনী আসলে থাকে। এগুলো আসলে আমি জীবনে একবারই এই ট্র্যাপে পড়েছিলাম, তারপর থেকে আর এসবে আমি আসলে যাই না। অতি লোভে তাঁতি নষ্ট,
এমন একটা পর্যায়ে এসেছে এমটিএফএ এত কোটি কোটি টাকা লাপাত্তা করে নিয়ে গেল কিন্তু কেউ আসলে থানায় অভিযোগ করতে পারছে না, কেউ আসলে মুখ খুলতে পারছে না, আবার কেউ তাদের ফেসটাও দেখাতে পারছে না, মিডিয়ার আড়ালি করে রাখছে তাদের ফেসটাকে। তাহলে বুঝুন এমন কাজ আমি কেন করব যেটাতে আমি মানুষকে ফেস দেখাতে পারবো না, যেটাতে আমি মুখ দেখাতে পারবো না, এটা তো আসলে ঠিক না। আপনি যেটাই করেন করার আগে একবার ভাববেন যে এটা করার পরে কি আমি কি সমাজে আমার মুখ দেখাতে পারবো, আর আমি এটা করে যদি আমি অনেক টাকা ইনকাম করি আমি কি কাউকে হিসাব দিতে পারবো আমি কিভাবে এই টাকাটা ইনকাম করেছি। মানুষকে বলার দরকার নেই, আপনি খোদা তালার কাছে কি বলে জবাব দিবেন, নিজের বিবেকের কাছে কি বলে জবাব দিবেন। নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন রাখেন তাহলে দেখবেন যে আপনি সব উত্তর পেয়ে যাচ্ছেন। তাই যেখানেই ইনভেস্ট করেন যেভাবেই ইনকাম করেন সেটা করার আগে নিজের বিবেককে সুবুদ্ধিকে কাজে লাগাবেন, সুবিবেচনাকে খাটাবেন যে আসলে আমি এটা করছি এটা আসলে আমার জন্য ঠিক হচ্ছে কিনা, আমার ফ্যামিলির জন্য এটা ঠিক হচ্ছে কিনা, আমার ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে নাকি আমার ফ্যামিলির মাথা হেট করে দেবে, মাথা নিচু করে দেবে, এতে সব কিছু ভেবে আসলে আসলে এগুলোর উপরে ইনভেস্ট করা উচিত। আপনার এলাকার বড় ভাই করেছে মানেই যে আপনি করবেন তা কিন্তু না, কারণ আপনার এলাকার বড় ভাই যে একদম প্রপার দুধে দেওয়া তুলসী পাতা সেটা গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারছেন না। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার বড় ভাই ধরা খাইছে, এখন সে চাচ্ছে সে ধরা খেয়ে যে কয় টাকায় লস করেছে সেই কয় টাকা তার উঠাতে হবে, তো সেই কয় টাকা উঠাতে গিয়ে আরও পাঁচজনকে সে জয়েন করায়, এই জয়েন করিয়ে যখন তার টাকাটা উঠে যায় তখন সে একটু মনে শান্তি পায়। তারপর যে পাঁচজনকে জয়েন করালো সেই পাঁচজনও ভাবে যে আমিও তো ধরা খাইলাম তো আমার টাকাটাও তো উঠানো দরকার, তো সে কী করে আবার পাঁচজনকে জয়েন করায়। এভাবেই কিন্তু চলতে আসে একটার পর একটা। তো যাই হোক, আসলে কথা এগুলো নিয়ে বললে আসলে কথা বলে শেষ করা যাবে না, আপনার সুবুদ্ধিকে কাজে লাগাতে হবে, সুবিবেচনাকে কাজে লাগাতে হবে। সুবোধ তুমি জেগে ওঠো, আবারও আমরা ধরা খাইলাম, তো দেখা যাক সামনে আবার কারো ধরা খায়, হয়তো একটা ক্যাসিনো গেছে, কিন্তু আমাদের বাংলাদেশে ক্যাসিনোর অভাব নাই, প্রচুর ক্যাসিনো আছে। তো যারা ক্যাসিনোতে ইনভেস্ট করছেন, যারা ট্রেড করছেন, যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছেন, আশা করব যদি আপনি অলরেডি অনেক বেশি ইনভেস্ট করে ফেলেন তাহলে এখানে স্টপ করুন, কারণ এই ইনভেস্ট তো আর উঠানো সম্ভব না। তবে আর যেন নতুন করে ইনভেস্ট না করেন সেটাই আসলে আপনার এখন করা উচিত। আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।